নমস্কার প্রিয়দর্শক দি প্রাইম সলে সকলকে স্বাগতম জানাইছো মই পার্থ বৰা প্রিয়দর্শক বিধানসভাৰ বাজেট সেশন অনুষ্ঠিত হৈছে আজি দিনটো দ্বিতীয় দিন বিধানসভাত বাজেট দাখিল কৰিব বিত্তমন্ত্রী অজন্ত নেওগে অহা ফেব্রুয়ারি 12 তারিখে গতিকে বিধানসভাৰ হে বাজেট সেশনক লৈ বাজেটখনক লৈ অসমৰ ৰাইজৰ বহু আশা প্ৰত্যাশা বাজেটত কি থাকিব সেই ধৰণৰ ঘটনাবোৰ থাকি আজি বিধানসভাৰ দ্বিতীয় দিনত এটা বাতৰি শিৰোনাম দখল কৰিছে সেয়া হৈছে ঋণ লোৱা চৰকাৰ ধৰুৱা চৰকাৰ ঋণ লৈ ঋণ পৰিশোধ কৰে চৰকাৰখন এনে ধৰণৰ এক অভিযোগ উত্থাপন হৈছে বিশেষকৈ বিৰোধী বিধায়কসকলৰ পৰা বহু তথ্য আমাৰ সন্মুখলৈ আহিছে বা বহু তথ্য আজি বিত্তমন্ত্ৰীগৰাকীয়েও দিছে বিত্তমন্ত্ৰী অজন্ত নেওগে বিভিন্ন তথ্য দিছে যদিও বা তেওঁ বাজেট কি ধৰণৰ হ'ব সেই সন্দৰ্ভত মন্তব্য কৰিছে কিছুমান গুৰুত্বপূৰ্ণ তথ্য তেওঁ আগবঢ়াইছে তেওঁ প্ৰতিশ্ৰুতি দিছে তেওঁৰ ভাষণত আমি দেখা পালোঁ বা শুনা পালোঁ 2025ৰ ভিতৰত সকলো ঋণ ঘূৰাই দিয়া হ'ব বা যি যি প্ৰতিষ্ঠানৰ পৰা ঋণ লৈছিল অসম চৰকাৰে সেয়া ঘূৰাই দিব বিৰোধীৰ অভিযোগটো হৈছে গগৈ চৰকাৰৰ সময়ত যিমান ঋণ লোৱা হৈছিল তাৰ দুগুণ ঋণ শৰ্মাৰ চৰকাৰৰ সময়ত লোৱা হৈছে পৰিসংখ্যাবোৰ এনেধৰণৰ সোণোৱাল চৰকাৰৰ সময়ত 67,000 কোটি টকাৰ ঋণ আছিলে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰৰ সময়ত 46,000 কোটি টকা ঋণ আছিলে কিন্তু গুৰুত্বপূৰ্ণ বিষয়টো হৈছে এই ঋণৰ ধনসমূহৰ 7% কেপেক্সত অৰ্থাৎ মূলধনী ব্যয়ত ব্যৱহাৰ কৰা হৈছে বা 7%ৰহে ব্যৱহাৰ মূলধনী ব্যয়ত কৰা হৈছে অৰ্থাৎ কেপেক্সত কেপিটেল এক্সপেণ্ডিচাৰ 7% অৰ্থাৎ ইয়াৰ পৰা এইটো আপেক্ষিক ৰূপত প্ৰমাণ হয় বাকীখিনি ধন চৰকাৰী আঁচনিত ব্যৱহাৰ কৰা হৈছে এইটো মূল বিষয় আজিৰ আৰু বিধানসভাত কি কি আজি হ'ল সেই সন্দৰ্ভত কথা পাতিম আমাৰ সৈতে ষ্টুডিঅ'ত উপস্থিত আছে তিনিগৰাকী বিধায়ক ৰূপক শৰ্মা বিজেপি বিধায়ক কমলাক্ষ দেপুৰকেষ্ঠ কংগ্ৰেছৰ বিধায়ক আব্দুল বাতেন খণ্ডকাৰ কংগ্ৰেছৰ বিধায়ক আৰু তুলৰাম গগৈ অসম গণ পৰিষদৰ মুখপাত্ৰ আলোচনালৈ আগবাঢ়িম পোনে পোনে মই পোনে পোনে কমলাক্ষ দেপুৰকেষ্ঠ আপোনাৰ ওচৰলৈ যাম কি মন্তব্য কৰিব আপুনি আপোনালোকে আজি এক প্ৰকাৰ চৰকাৰক তোলা ধুনা দিয়া বা পৰিলক্ষিত হৈছিলে বিশেষকৈ ঋণৰ ক্ষেত্ৰত তোলা ধুনা দিয়াৰ কথাটো নাহে তাতে মেইন কথাটো হৈছে কি আপোনাৰ এই যে ঋণ যে লোৱা হৈছে ঋণ লোৱা হৈছে যেতিয়াই বিধানসভাত উত্থাপন কৰা হয় তেতিয়াই এটা কথাখিনি আহি যায় যে ঋণটো দেওয়া হয় ঋণটো কোনে পায় কোনে পরিশোধ করব যার জিডিপি গ্রোথ আছে এইবিলাক কথাবার্তাবিলাক আহে এইবিলাক সদায় কথাবার্তাবিলাক মানে প্রশ্ন করলেই উত্তরটো এনেকুৱা আহে কিন্তু কথাটো হৈছে কি এই যে ঋণ লওয়া হয় এইটো পরিশোধ করব লাগে না নালাগে এইটো কথা আর আজির দিনত প্রশ্ন কারণ আমি দেখা পাইছো যে এইবার আমার সেন্ট্রেল গভর্নমেন্টের যদি বাজেট হয়েছে বাজেটত মানে পুঁজিপতিবিলাকর প্রায় লাখ কোটি টাকার উপর ঋণ মাফ করা হয়েছে আমার অসমের যে আমি মানি লৈছো আর আমি ইহতর কথা মানি লৈছো বিজেপির কথা মানি লৈছো অসমের যে ঋণ লওয়া হয়েছে যেটো এইটো তো পরিশোধ করব লাগিব এইটো আপনাদের ডাবল ইঞ্জিন সরকার এটি তো মাফ করে দিলে ভালে হয় কারণ আজি জনমরিয়া যেটো আয় যেটো এটি কিন্তু বাইদেউ দিব পারা নাই যে জনমরিয়া আয়টো কি 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 ইনকাম অসমৰ আপনি যদি কৈছে যে কেপিটেল এক্সপেণ্ডিচাৰ হয় এইটো এই ঋণ লৈ কেনে যদি অরুণোদয় আর এইবিলাক যদি দেওয়া হয় যদি তাহলে অসমখনত কি হব আর বিভীষিকাময় এটা পরিবেশ হব এইটো কারণে মই ভাবো যে ঋণ লওয়া হয়েছে ঋণ লওয়া হোক ঋণ লওয়া হয়ে কেনে যদি নগাঁও পেপার মিলটো যদি ঠিক করা হয় ঋণ লৈ কেনে যদি আমার কাছাড় পেপারটো ঠিক করা হয় ঋণ লৈ কেনে এই যে আমার ইন্ডাস্ট্রিবিলাকৰ যদি ডেভেলপমেন্ট হয় তেনহলে আমার এইটোৰ ক্ষেত্ৰত আমার এটা মানে কর্মসংস্থানের ব্যবস্থা হল নহলে অসমখনত কিন্তু ডে বাই ডে এটা বেয়া অবস্থা হব বলে মই ভাবো মই শর্মা ডাঙৰী আপোনাৰ ওচৰলৈ যাম বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে ঋণ পৰিশোধ কৰা হ'ব যিটো বিষয়ে খণ্ডিহান কমলাক্ষ দেপুৰকেষ্ঠই প্ৰকাশ কৰিছে বিত্তমন্ত্ৰীগৰাকী নিজৰ ভাষণত কলে বা সংবাদ মাধ্যমতো প্ৰকাশ পাইছে ঋণ পৰিশোধ কৰা হ'ব এই সন্দৰ্ভত আপুনি কি মন্তব্য কৰে ঋণ লৈ চৰকাৰী আঁচনিসমূহ ৰূপায়ণ কৰা হৈছে চব প্ৰথম কথা এটা কথা আপোনাক গম পাই যে কোন যে চৰকাৰ কেতিয়া ঋণ ল'ব পাৰে যে এখন ৰাজ্যৰ যেতিয়া জিডিপি গ্ৰোথটো থাকে আমি সকলোৱে গম পাওঁ কিন্তু কথাটো হৈছে যে এগৰাকী বিত্তমন্ত্ৰীয়ে যেতিয়া বিধানসভাৰ মজিয়াত ক'ব যে আমি ঋণ লৈছোঁ ঋণ ঘূৰাই দিম এতিয়া ঋণটো লোৱাটোতো আপত্তি কাৰো থাকিব নালাগে আজি যদি চাই যে কোনখন চৰকাৰে ঋণ লোৱা নাছিলে এতিয়া আপোনাৰ যদি কম্পেয়াৰ কৰি চাই যে আজি তৰুণ গগৈৰ দিনৰ বা আজিৰ তাৰিখত যে কিমানখিনি ডেভেলপমেণ্ট বা কিমানখিনি উন্নয়নমূলক কাম কাজ হৈছে গতিকে এইটো আপোনাৰ চাব গ'লে মই ঋণটো বাঢ়িব কিন্তু সেই যে যদি ঘূৰাই দিয়া কথাটো যে কৈ আছে যে আমি জানো যে আচলতে যিমানখিনি এতিয়া যিখিনি আন্তঃগাঁথনি হৈছে বা যিমানখিনি এতিয়া বৰ্তমান আঁচনিসমূহ হৈছে বা যিখিনি ধৰণৰ কাম কাজ হৈছে এই মুহূৰ্তত যে এইটো ইমান চিন্তাৰ বিষয় নহয় আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৈ আছে যে ঋণ লৈছোঁ ঋণ ঘূৰাই দিয়া হ'ব সেইটো এখন চৰকাৰৰ বিষয় সেইটো লৈ পেলাই ইমান
ইমান সমস্যা নাই কিন্তু এটা বিষয় আহি পৰে যেটো বিষয় ঋণ লৈ পেলাই চৰকাৰী আঁচনিসমূহ ৰূপায়ণ কৰিছে আৰু মূলধনী ব্যয় মাত্ৰ 7%. এইটো চিন্তাৰ বিষয় নহয় জানো কৰ্মাগৰী? চিন্তাৰ বিষয়টো হয় কিন্তু এটা কথা আপোনাক মই আপোনাৰ পুনৰবাৰ কৈছো যে ঋণ লৈ পেলাই ঋণ ঘূৰাই দিয়াটো চৰকাৰৰ এখন দায়িত্ব হয় আৰু সেই ধৰণে প্ৰচেষ্টা হাতত লৈছে যিটো কাৰণে নেকি এগৰাকী বিত্তমন্ত্ৰীয়ে বিধানসভা মজিয়াত তেওঁ ক'বলৈ সাহস কৰিছে যে আমি ঋণ লৈছোঁ আমি ঘূৰাই দিম 2025ৰ ভিতৰত ঘূৰাই দিম কৈছে, এইটো স্পষ্ট কথা কৈছে মন্ত্ৰী এগৰাকীয়ে বিধানসভাত কোৱাৰ পিছত উদ্বেগ হয়ে আছে ইয়াতে প্রকাশ পায় যে তিনগী বিধায়কে একদিনে একটা প্রশ্ন করে। এটা মানে আপনার কই আছো তো মানে 2016-15 বিত্তীয় বর্ষলক তার মানে স্বাধীনতার 70 বছর ঋণ আসিল ভারত কি 35,690 কোটি টাকা আর এই 7 বছর পিছত ঋণ কি হল 2023-31 মার্চ 1,15,751 তার মানে 70 বছর ঋণ লওয়া হল 35,690 কোটি টাকা আর 7 বছর লওয়া হল 80,000 কোটি টাকা। এই প্রশ্ন সকল রাইজে যাতে চুমুকে সহজ সরলভাবে বুঝি পায় মই একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আনিছিল যে অসমের জনসাধারণের জনমরি আয় কিমান আর জনমরি ঋণ কিমান হয়। অসম সরকার সরকারের বিত্তমন্ত্রী ডাঙরিয়ানি বিধানসভাত উত্তর দিবলে অসমর্থতা প্রকাশ করলে কলে যে পিছত আমি জানাবো পারি হয় পিছত তথ্য লৈ জানাবো পারি বিভাগৰ পৰা হয় না কৈছো গতিকে সরকারখনৰ বর্তমান আর্থিক যেটো ম্যানেজমেন্ট হ্যা সম্পূর্ণরূপে মানে বিফল মানে খেলিমেলির উপর যে আছে সাপ্লিমেন্টারি কোয়েশ্চন যেটা হয় আপডেটের হিসাব না থাকে নি বিত্তমন্ত্রীয়ে যে কৈছে 2025ৰ ভিতৰত আমি সকলো ঋণ পৰিশোধ কৰি দিম সেই বিত্তমন্ত্রীর মন্তব্যত আপোনালোক আশ্বস্ত হৈছে নাই সেইটো ডাঙৰ প্ৰশ্ন একদম অবান্তর কথা 2025 চন লৈকে 1,15,751 কোটি টাকা আজির তারিখত একটু 1,50,000 কোটি টাকা ঋণ অসম সরকারে মানে পরিশোধ করাটো অসম্ভব কথা অসম্ভব কথা মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিম আপুনি মন্তব্য কৰিছে অসম্ভব কথা এতিয়া বিত্তমন্ত্ৰী গৰাকীয়ে এই মন্তব্য কিয় কৰিলে কেনে ধৰণে কৰিলে বা তেওঁ কৈ আছে অডিট হৈ আছে আৰু এটা এমাউণ্ট ইতিমধ্যে ঘূৰাই দিয়া হৈছে যিবোৰ প্ৰতিষ্ঠানৰ পৰা লোৱা হৈছিলে আৰু বিভিন্ন ঋণ 50 বছৰৰ কাৰণে ইণ্টাৰেষ্ট ফ্ৰী লোনো দিয়া হয় বিশেষকৈ উন্নয়নৰ কাম কাজৰ কাৰণে বা চৰকাৰৰ বিভিন্ন কাম কাজৰ কাৰণে। মই তুৰাম গগৈ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, আমি বিধানসভাৰ কথা পাতি আছিলোঁ, ঋণৰ কথা পাতি আছিলোঁ, আপোনালোক চৰকাৰৰ সহযোগী দল, গতিকে সেই চৰকাৰৰ সহযোগী দল হিচাপে আপোনালোকে কেনেদৰে বিশ্লেষণ কৰে অসম চৰকাৰৰ ঋণৰ কথা? 1,16,000 কোটি টকা অসম চৰকাৰৰ ঋণ, আৰু যদি অসমৰ জনসংখ্যাৰে যদি ডিভাইড কৰা হয় কিমান আহিব? প্ৰতিজন ব্যক্তিৰ চাগৈ 40-45 হাজাৰ টকা আহিব ঋণ, নহয় জানো গগৈ ডাঙৰীয়া? ধন্যবাদ পাৰ্থ। মই তিনিওজনে বিধায়ক হয়, মই একেবাৰে পলিটিকেলি তেওঁলোকতকৈ বহু কথা মই নাজানো। আমি আমাৰ নিজৰ ব্যক্তিগত প্ৰফেশ্যনত থকা মানুহ হ'লেও মই যিহেতু মিত্ৰগোষ্ঠীৰ চৰকাৰৰ মই প্ৰধান অংশীদাৰিত্ব দলৰ এজন কৰ্মী, মই খুব নিরপেক্ষভাবে কথাখিনি কম, মোর বিবেক মোর জ্ঞান বুদ্ধিয়ে যেখানে ঢুকি পায়। ঋণ আসলে কোনে লব পারে? গাঁত আপনি যদি চাই নিবন লবিলাকে যাকে কোনো কাম বন নকরে সিটি ব্যাংকর ঋণও নেপায়। ঋণ লবলে আপনার কিবা একটা লাগবে, গগৈ সরকারে ঋণ লবলে কিবা একটা লাগবে আপনার। এতিয়া এই সরকারখনের পারফরমেন্স ভাল, আন্তঃৰাষ্ট্ৰীয় মুদ্ৰানিধিয়ে আন্তঃৰাষ্ট্ৰীয় বেংকবিলাকে চৰকাৰখনৰ পাৰফৰ্মেঞ্চ দেখিছে, চৰকাৰখনৰ ডেভেলপমেণ্টৰ কাম দেখিছে আৰু সেইকাৰণে ঋণ দিছে। আৰু তাত কিছুমান আপুনি কৈ গ'ল ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত বহু মানে ইণ্টাৰেষ্ট ফ্ৰী ঋণো আছে। এতিয়া শুনক,
আগৰ সরকার তুলনাত তেওঁলোকে আগৰ সরকারে 3,590 কোটি হাজাৰ কোটি টকা ঋণ লৈছিল কন্টাকা ডাঙৰিয়া কৈছে এতিয়া সরকারে 115,700 পৰিসংখ্যাসমূহ কলে আগৰ সরকারৰ আপুনি উন্নয়নৰ আপুনি খতিয়ান যদি চাই জনসাধারণের উন্নয়নের কারণে জনসাধারণের আর্থিক সামাজিক রাজনৈতিক সকল যাতায়াত সকল দিকের উন্নয়নের খতিয়ান যদি চায় সেই আগর সরকার দিনতক এটা কিন্তু 20 গুণে বেশি হয়েছে গতি ঋণ তো ডেফিনেটলি বেশি হব কাম করলে ঋণ লব কাম করেছে ঋণ লৈছে ঋণ পরিশোধ করব সরকার একটা দায়িত্ব গতি এইবিলাক এনে কব লাগে কারণে আসলে মানে ভাবো সরকার সরকার সরকারখানে পরামর্শ দিব লাগে আপনাদের এই এই ঋণ লৈছে এইখানে এইখানে কাম থাকি গেছে এইখানে করব লাগে দিই এইখানে থাকি গেছে আপনার ইমান ঋণ লওয়ার পিছনে এইখানে কাম কেউ হওয়া নাই সেই কথাটা আহিলে মই ভাবো দেশখন অল্প উন্নতি প্রশ্ন দেশখন অল্প উন্নতি হবো মই পুনৰ বিধায়ক মহোদয় প্রকাশ্য ডাঙরিয়ার ওচৰলৈ আহিম বিত্তমন্ত্রী যে মন্তব্য সেই মন্তব্যত আপনি আশ্বস্তনে যে 2025ৰ ভিতৰত ঋণ পরিশোধ করব আর বিত্তমন্ত্রী আন এটা কথা কৈছে রিয়েলিস্টিক বাজেট হবো এবার তেওঁৰ চতুর্থখন বাজেট এই বাজেটত অসমৰ প্ৰতিটো বৰ্গৰ মানুহক স্পৰ্শ কৰিব আপুনি কেনেদৰে বিশ্লেষণ কৰে আৰু বেছি দিন নাই আমাৰ বিশেষকৈ লোকসভা নিৰ্বাচনটো হ'ব হয় নিৰ্বাচনৰ আগতে কিছুমান ফুলজৰি আমি পাই থাকোঁ আমি বিশেষকৈ পাৰ্লামেণ্টত দেখিলোঁ এতিয়া আমি বিধানসভাত বস্তু দেখা পাম বাৰু পাৰ্লামেণ্টত কি দেখিলে এই ফুলজৰি কিছুমান ফুলজৰি আছে আৰু কিছুমান কথা বাৰ্তাবিলাক আছে যিবিলাক ইলেকশ্যন ৰিলেটেড হয় হয় তো যাক এগুলো লই মই কব বিচার নাই কিন্তু কথাটো হৈছে কি যে আজির দিনত বিত্তমন্ত্রী ডাঙরিয়ানে যেটো কথাটো কলে আমি এইখানি বস্তুর উপর আশ্বস্ত হব পাৰা নাই এইটো কারণে হব পাৰা নাই যে এই টকাৰে যদি হয়তো বা কিবা কেপিটেল এক্সপেন্ডিচার হলে তেনে ভাল পাব তেনে যে না আমার কিবা ইন্ডাস্ট্রি হয়েছে কিবা হয়েছে এটা ভাল ভাল বস্তু এটা হয়েছে কিন্তু আজির দিনত গোটেই টকাবিলাক লৈ কেনে এই কিবা আৰু 1,00,000 টকাকে দেওয়া হব আৰু 10,000,000 টকাকে দেওয়া হব আৰু এইবিলাক দেওয়া হব এইবিলাক এনেকুৱা এনেকুৱা কথা নেকি যে নাই আমি ডেভেলপমেন্টটো শুধু এই বিজেপি গভর্নমেন্ট অহার পিছতে ডেভেলপমেন্ট হয়েছে গতি আৰু ডেভেলপমেন্ট হোৱা নাই অসমখন নাছিল আৰু অসমখনটো সৃষ্টি হয়েছে এই সোল্লার হুল্লার পিছতে অসমখন সৃষ্টি হয়েছে তার আগতে অসম নাছিল আৰু এনেকুৱা এনেকুৱা লাইক দ্যাট এনেকুৱা এটা এনেকুৱা এটা এটা ফিলিংস দি আছে কাৰণে অসমখন অসমখনৰ বৰ্তমানৰ যিটো আন্তৰ্গাঠনি তাৰ কাৰণে যদি আপুনি চাই যদি আজিৰ দিনত আপোনাৰ ইমান ইনষ্টিটিউচন যিমান এইখন এইখন অসম সেইটো কাৰণে আপোনালোকে ধন্যবাদ জনাব লাগিব আজিৰ দিনত ডেভেলপমেণ্ট হৈ আছে আপোনালোকে কৈছে কিন্তু আপোনালোকে ঠিকমতে ডেভেলপমেণ্ট কৰিব পৰা নাই বিকজ অফ দেট কেপিটেল এক্সপেঞ্জাৰ কৰক তেতিয়া আমি ভাল পাম এইবিলাক যদি খৰচ কৰে তেতিয়া অপব্যয় হ'ব নাই চাওক এটা কথা অলপ আগতে আমাৰ এগৰাকী বিধায়কে ক'লে যে এটা দিনত ঋণক লৈ পেলাই তিনিটা কুৱেশ্যন তাৰমানে বেলেগ সুধিবলৈকে এখন চৰকাৰ একো নাই সঁচা কথা ক'ব গ'লে কোন ফালৰ পৰা সুধিব কোনটো ক্ষেত্ৰত সুধিব এতিয়া ক'লোঁ যে বাজেটখন ফুলজাৰি যোৱা বাজেটকেইখনৰ ক'ৰবাত দুটা এটা কথা মই হয়তো নহ'ব পাৰে কিন্তু আপুনি চাওক যে 90%ৰ ওপৰত বাজেটৰ মতে কথা হৈছে কথা দি কথা লাগিছে এইখন চৰকাৰ আপুনি চাওক চাওক যদি আমি 80% ব্যয় হৈছে বুলি কৈছে যোৱাবাৰৰ বাজেটত আপুনি চাওক মই এটা কৈছোঁ যে বাজেটত যিখিনি বস্তু সন্নিৱিষ্ট কৰে ফুলজাৰি মৰা কথা যে কৈছে ফুলজাৰি মৰা আগৰ কেইখন বাজেট যদি চাই 1,00,000 চাকৰি দিম বুলি কৈছিল অৰুণোদয় কিমান দিম বুলি কৈছে য'ত য'ত যিখিনি কথা কৈ থৈ আহিছে 5,00,000 মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে হওক বা বিত্তমন্ত্রী মহোদয় যিখিনি কথা আপনার কৈছে প্রতিখন বাজেট যদি আপনি চাই প্রতিখন বাজেট কিন্তু সেই ধরনের কাম করেছে আর সেই ধরনের আর মানে পুনরায় কৈছে আজিকালি রাজনীতি সলনি হল এই আগের রাজনীতি নাই এটা সময় যেটা রাজনীতি যেটা যেটা পলিটিক্যাল পার্টিবিলাকে ইলেকশন ম্যানিফেস্টো বানায় কেউ বানায় নির্বাচনী প্রতিশ্রুতি কি কারণে দিয়ে ইলেকশন জিতিবার কারণে কিন্তু কিন্তু পালন কেতিয়াও নয় কিন্তু আজি তারিখত দেখা পাইছে অন্তত আমি বা আমার সরকারে বা আমার দলে যে বাজেটে হোক নির্বাচন ইস্তাহার হোক আমি আমি রিপোর্ট কার্ড দিও এটা রিপোর্ট কার্ড পলিটিক্স যে আমি এখানে এখানে কাম করছি এখানে আমার রিপোর্ট কার্ড সেই কথা বার্তাবিলাক আগত নাছিলে প্রকাশ ডাঙরিয়া কৈছে যে অসম নাছিল নেকি অসম আছিল অসম এতিয়া কি আর তেতিয়া কি ভারতবর্ষ বেশি দিন স্বাধীন কোনে কইলে কংগ্রেসে কইলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পাছত অসমত বেশি দিন কোনে শাসন করলে কংগ্রেসে শাসন করার পিছত স্বাধীনতা প্রাক্ষণ অসমখন আজি তারিখত বিজেপি সরকার আত্মত অসমখন কোরপা খুলে লৈ গল কি অবস্থাত লৈ গল অকণমান নিজৰ চিন্তা কৰিবলৈ প্ৰয়োজন আছে প্ৰয়োজন আছে কিন্তু এটা খণ্ডকৰ ডাঙৰি আপুনি এটা মন্তব্য প্ৰতিক্ৰিয়া দিব বিচাৰিছিল তুলিৰাম গগৈ মন্তব্য আমাৰ তুলিৰাম ডাঙৰিয়াই এটা আন্তঃৰাষ্ট্ৰীয় মুদ্ৰা নিধিৰ কথা কৈছিলে তেখেতৰ ৰিপ্লাই আন্তঃৰাষ্ট্ৰীয় মুদ্ৰা নিধিয়ে আপোনাৰ ভাৰত চৰকাৰক ইতিমধ্যে সকিয়নি দিছে যে আপোনাৰ ঋণ 161 লাখ কোটি টকা হৈছে জি জিডিপির 81% হয় তেনে ক্ষেত্রে তেওঁলোকে সকিয়াই দিছে যে ঋণৰ ক্ষেত্ৰত আপোনালোক সতর্ক হওক
গতিকে রোহাং ডাঙরিয়ার কথার মানে মানে রিপ্লাই টু তাতে দিল আর কি আমার শর্মা ডাঙরিয়ায় যেটু কথা কলে যে যেটু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার কথা এটা মাত্র নির্বাচনী বলে নয় এটা মাত্র উদাহরণ হচ্ছে বানমুক্ত অসম হয় আচ্ছা বানমুক্ত অসম হওয়া বলে আপনাদের ঠাউর করব পারে হয় আমার মোট জেলাত বঙ্গাইগাঁও জেলার চারিখন নদী আছে 2% কাম হওয়া নাই বানমুক্ত করার কারণে আই নদী মানা নদী চম্পা নদী ব্রহ্মপুত্র নদী বানমুক্ত অসম বলি তো সেন্ট্রাল নেতার পর সকলে কই আসছিল করব পারিছে জানো পারা নাই এনে একটা উদাহরণ দিল আর কি এনেকা বহু অনেক উদাহরণ রব আর এটা মই কমলাখ দি প্রকাশ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করব পারিছে না যদি নাই পড়া যদি উদাহরণ দিয়ে মই প্রত্যুত্তর রূপক শর্মা ডাঙরিয়া পা লইলাম নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপিয়ে পালন করেছে বলে রূপক শর্মা ডাঙরিয়া কইছে ভিজন ডকুমেন্ট যদি চায় আপনি উদাহরণ দিতে মই প্রত্যুত্তর দিলে ভালো রূপক শর্মা ডাঙরিয়াক মই দি দিম বারো ভিজন ডকুমেন্ট আর মোর আছে আর ভিশন ডকুমেন্ট আছে আর হ্যাঁ তার মানে গোটে যদি আপনি ভিশন ডকুমেন্ট চাই যদি যে এই যে আপনার আজির দিন যে জলমিত্র হেল্পার কুকার এইবিল টিউটর আপনার শিক্ষামিত্র প্রমিসিলাইজ অফ টিচার গোটেখিনি আছে আর গোটে ডেভেলপমেন্টের কথা খিনি মানে মানে হাজার হাজার কমিটমেন্ট আছিল এটা দুইটা নয় এটা দুইটা কব বিচারে না এটা এটাই কল মই এটা এটা দুইটা কব বিচার নাই ভিজন ডকুমেন্ট যদি আপনি পড়ি চাই সবচেয়ে সকলকৈ গুরুত্বপূর্ণ যদি এটা কয় জিকার কারণে ভিজন ডকুমেন্ট হইছে আর মেইনলি বাজেট টু যেটু হবো বাজেট টু কি হবো আমি জানো আর বাজেট টু কি হবো আমি জানো এইবার মই অনুরোধ করিম আমি আমার শাসক দলের বিধায়ক হয় তেওঁক মই অনুরোধ করিম এই যেবিলাক মানে ইন্ডিভিজুয়াল বেনিফিট এইবিলাক বেনিফিট ইলেকশন জিকার কারণে ভালো আপনাদের জিকে যাবো ইলেকশন ইলেকশন হয়তো বা এইবিলাক দিকে আপনাদের ইলেকশন জিকি যাব কিন্তু অসমৰ ৰাইজৰ কোনো কাম নহয় অসমৰ ৰাইজৰ কোনো কাম নহ'ব এইটো কাৰণে ইলেকশন জিকাৰ কাৰণে নহয় অসমটো অসমটো গঢ় দিয়াৰ কাৰণে এই যেটা এটা গঠন কৰো যে মই বিষয়টো মই বিষয়টো লৈ যাওঁ মই কিন্তু মই কমলাক্ষ পুৰকে দে প্ৰকাশ ডাঙৰীয়া এক প্ৰকাৰ আপুনি ৱাক অভাৰ দিছে ইলেকশ্যন জিকি যাব বুলি ৱাক অভাৰ দিছে মই আগে চাৰিখন দখল কৰিব সংসদৰ মজিয়াত আমি বিজেপিয়ে চাৰিখন দখল কৰিব বুলি ক'লে ৱাক অভাৰ দিলে মই মই আগৰ কথাটো কৈছে এতিয়া কথা আগৰ কথাটো কৈছে আগৰ কথাটো কৈছে হয় মই ৰূপক শর্মা ডাঙৰীয়া আপোনাৰ ওচৰলৈ বানমুক্ত অসম আপোনালোকৰ প্ৰতিশ্ৰুতি সেই প্ৰতিশ্ৰুতি সফল নহল আৰু প্ৰভিনচিয়েলাইজেশ্যন অফ টিচাৰ বা অন্যান্য ভিজন ডকুমেণ্টত যি যি আছিলে সেইখিনি যি যি প্ৰতিশ্ৰুতি দিছিলে আপোনালোকে ৰূপায়ণ কৰিব পৰা নাই আপুনি বানমুক্ত অসম চাওক প্ৰথম কথা হৈছে কি বান এটা প্ৰাকৃতিক দুৰ্যোগ আপুনি এনেকুৱা কথা নহয় যে আমি সম্পূৰ্ণভাৱে ইয়াক তুমি নাইকিয়া কৰিব পাৰিম কিন্তু কিন্তু শুনক আপুনি যোৱাবাৰ দেখিছে নাই বানপানী সেই ভয়াৱহতা নাই যোৱাবাৰ যদি চাই আজি জলসম্পদ মন্ত্ৰী মাননীয় পীযূষ হাজৰিকা ডাঙৰীয়াই যি ধৰণে যোৱা সময়ছোৱাত প্ৰতিটো জেগাত নিজে নিজে গৈ য'ত য'ত বানপানী হৈছে বা য'ত য'ত মাথৰি ভাঙিছে নিজে গৈ তাত যিধৰণে কাম কৰাইছে আৰু যিধৰণে আজি য'ত মাথাউৰি নিৰ্মাণ কৰি পেলাই এমেণ্ডমেণ্টসমূহ বনাইছে আজি বহুত ক্ষেত্ৰত যদি চাই এফালৰ পৰা আগৰ পৰিৱেশটো কিন্তু লাহে 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 কমি আহিছে মই পুনৰবাৰ কৈছোঁ যে প্ৰাকৃতিক দুৰ্যোগ তিনি চাৰিখন নদীৰ বাটন খান্দেকৰ উদাহৰণ দিছে ক'ৰবাত দুটা এটা জেগাত ক'ৰবাত নাজানো কিন্তু মেজৰ যিখিনি ঠাই যদি আপুনি চাই লাহৰী কাঠৰ কথাই কওক বা যিখিনি মেজৰ যিখিনি এৰিয়া আছে সেইখিনি আজি কাম নহয় কাম হোৱা নাই বুলি আজিলৈ কেতিয়া ক'ব নোৱাৰে আজি যাৰ কাৰণে আজি দেখিছে যোৱাবাৰ অন্তত বানপানী সেই ভয়াৱহতা নাইকিয়া তো এই কথাখিনি মই এইকাৰণে কৈছোঁ যিটো হয় যিটো কাম কৰিছে কৰা বুলি ক'লে আমি ভাল পাওঁ মনত আমাক সমালোচনা কৰক আপত্তি নাই বিৰোধীয়ে সদায় সমালোচনা কৰিব কিন্তু যিখিনি কাম হৈছে সেইখিনি কাম কৰা বুলি ক'লে আমি অলপ ভাল পাওঁ শিক্ষকৰ 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 ক্ষেত্ৰতো বহুকেইটা প্ৰতিশ্ৰুতি আছে আপোনালোকে এটা প্ৰতিশ্ৰুতিৰ কথা কমলাক্ষ দেৱ প্ৰকাশ কৈছে প্ৰভিনচিয়েলাইজেশ্যন অফ টিচাৰ ইত্যাদি ইত্যাদি সেই শিক্ষকৰ ক্ষেত্ৰত কিন্তু আপোনালোকে শিক্ষকসকলক এক প্ৰকাৰে উপেক্ষা কৰা পৰিলক্ষিত হৈছে বিশেষকৈ চৰকাৰী কৰ্মচাৰীসকলক এন পি এছ অ' পি এছৰ ক্ষেত্ৰতে হওক বা ভেঞ্চাৰ স্কুলক প্ৰাদেশিকৃত কৰাৰ ক্ষেত্ৰতে হওক বা টেটৰ শিক্ষকসকলৰ ক্ষেত্ৰতে হওক তেওঁলোকক কিন্তু তেওঁলোকে বিভিন্ন সময়ত আমাৰ ষ্টুডিঅ'লৈ আহিও তেওঁলোকে নিজৰ মনৰ কথা কয় শিক্ষকসকলৰ ক্ষেত্ৰত কি ক'ব চাওক যদি আপুনি শিক্ষকৰ নিযুক্তিলৈ চাই এইখন চৰকাৰৰ দিনতে যথেষ্ট নিযুক্তি ইতিমধ্যে হৈছে বিশেষকৈ আপুনি চাওক এক লাখতে সোমাই আছে এক লাখ চাকৰি যিটো আমাৰ যিটো প্ৰতিশ্ৰুতি সেইমতে তাতো আমাৰ তাতো শিক্ষকো সোমাই আছে তার সেই ধরনের শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে এখন সরকারে কেউ পিছিয়ে থাকা নাই আর দেখা পাইছে আপনাদের বিশেষভাবে শিক্ষা ব্যবস্থাটো ঠিক করবার কারণে সরকারখানে যে প্রচেষ্টা হাতত লৈছে যে আগতে এনেকুৱা আছিল পরিবেশটো যে কোবাত লড়া ছোৱালী বেছি টিচার কম তাত এটা ক্লাস পাবর কারণে
ছাত্রছাত্রীসকল অপেক্ষা করব লাগে আর কেবল এনেকা হয় যে ছাত্রছাত্রী কম শিক্ষক বেশি এমালগেমেশন করে পেলায় সেই যে সমানুপাতিকতা করেছে যার কারণে শিক্ষা ব্যবস্থা কি বর্তমান উন্নতি হয়েছে তার পরিবেশ এটা আপনি ইতিমধ্যে কম পরিবেশ এটা সৃষ্টি হয়েছে বলে কৈছে যদিও শিক্ষকের ওজোর আপত্তি যথেষ্টখিনি আছে মই গণ পরিষদের প্রতিনিধিগুলির ওসরে যাও বিধানসভার বহু কথা পাতিল কিন্তু প্রধানমন্ত্রীগুলিয়ে স্পষ্ট করেছে সংসদের মজিয়া 370 বিজেপিয়ে লাভ করব আর 30 বিজেপির সহযোগী দল সময় বিলিকে গণ পরিষদের আপনি কি দেখিছে কেইখন আসন পাব কেইখন জয়লাভ করার অবকাশ আছে মানে 13 বিজেপিয়ে খেলবে মাত্র কেবল এখনই গণ পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করব এই কথা তো মানে আপনার টক মানে আপনার এই জনপ্রিয় চ্যানেলত মানে আরো এদিন কৈছিল এই কথা তো সিট ভাগ বটোয়ার সম্পর্ক আমার দুইটা দলের নেতৃত্ব বহি সিদ্ধান্ত করব এই সিদ্ধান্ত এতালেকে হওয়া নাই গতি নিতান্ত এটা খুব পজিটিভ সিদ্ধান্তই হব আর সেই সিদ্ধান্ত আমি আশা রাখি আমি আমার নেতৃত্ব কথাও ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব শুনব কারণ আগর তুলনাত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যখন সরকার চলি আছে আমার দলক আমার আমার অংশীদারিত্বটো আমি নিজে দেখিছোতো আমার 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 এম এল এর অংশীদারিত্বটো কিমান আমি সেটা অনুধাবন করেছো সেইমতে আমি মরম চেনে যথেষ্ট উপেক্ষিত হওয়া নাই উপেক্ষিত হওয়া নাই উপেক্ষিত হওয়া নাই আর মানে ভাবো আগন্তুক সিট শেয়ারিংয়ের ক্ষেত্রতো দুইটা দলে খুব পজিটিভভাবে কোনো ধরনের মতবিরোধ নোহোয়াকে একটা সিদ্ধান্তত উপনীত হব পারিব ই ধরুক এটা আর একটা আপনার কথা কও মানে কথাটো দুইজন কংগ্রেসী দলের বিধায়ক আছে আপনাদেরকেও অল্প পজিটিভলি ললে মই সুখী হম কি লোক লাগে কোক তারমানে বহুদিন ধরে স্বাধীনতার পিছত বহুদিন ধরে হরসংখ্যক বছর কংগ্রেসী দলে দেশের শাসন করে আছে আপনাদের জনসাধারণের উন্নয়নের কারণে কাম করবলে বহুত স্কোপ পাইছিল আপনাদের মিস করেছে আপনাদের এইবিল মিস করেছে অকপথে আপনাদের এতিয়া হয়তো স্টুডিওত আপনাদের স্বীকার করবলে অসুবিধা হবো কথাটা আপনাদের মিস করেছে আপনাদের কোনে ভাড়া দিয়েছিল জনসাধারণের উন্নয়নের কারণে কাম নকরিবলে এটা এইখন সরকারে এইখন সরকারে সব কথা চালি জারি চাই গাঁয়ে গাঁয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রাইজর অভাব অভিযোগ বিলাক বুজ ল ঘরে ঘরে কেনেকে কেনেকে আমি ডেভেলপমেন্টের কাম করব পারো ওয়ার্ডে ওয়ার্ডে করব পারো এই সিদ্ধান্ত লৈছে আর সেই কারণে এটা আপনি রাস্তা আপনি আপনি কেঁচা রাস্তা প্রায় নেপাব এটা ধেমাজিত ময়ো দেখিছো মই বানপানীত একদম ককবকাই থকা মানুহ কিন্তু কম্পেয়ারেটিভ তুলনামূলকভাবে এইখন চৰকাৰে বানমুক্ত কোনো কৰিব নোৱাৰে তুলনামূলকভাবে আগৰ চৰকাৰতকৈ এই চৰকাৰ বিভাগে মই প্ৰত্যুত্তৰ ল'ব লাগিব তেওঁ আপোনাক পজিটিভ লৈ কথাটো কৈছে হয় সিহঁতে বিজেপিয়ে ঘৰে ঘৰে কাম কৰিছে কিছুমান অৰুণোদয় দি আছে ঘরে ঘরে কাম হয়ে আছে আর কিনা এখন এইবিল ইন্ডিভিজুয়াল কিনা এটা করেছে গড়দার কারণে কোনো কাম করা নাই আজি এইমস আজি এইমস কোক আজি আইআইটি কোক আজি আজি ইসরো কোক আজি মেডিকেল কলেজবিল কোক ছয়টা আসলে তেতিয়া একো নাছিল আর যেতিয়া যেতিয়া হেৰি হৈছে দেশখন যেতিয়া স্বাধীন হয়েছে তারপরে যেতিয়া কংগ্রেসের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তেতিয়া কিন্তু একো বস্তু না ইটু যুগের পর আটি ইটু যুগে আনিছে আপনাকে ধন্যবাদ তো দিব লাগে আপনাকে যে কি আছে কি রূপক শর্মা আপনার দৃষ্টিতে আপনার পলিটিশিয়ান মানে কমলা ক্ষতি প্রকাশ আপনাকে সুদিম বিজেপিয়ে যিখিনি সন্মান দিব লাগে সহযোগী দল হিসেবে গণ পরিষদত দিছেনে বিজেপিয়ে গণ পরিষদক উপেক্ষিত করেছে বিভিন্ন সময় গণ পরিষদ দলটো না থাকে আর বিজেপি থাকিলে গণ পরিষদ না থাকে আর আজি আজি দিনত টিকেট যেতিয়া ভাগ বটোৱা হব তেতিয়া চাই দিব আর এমপি হতর না থাকে আলটিমেটলি লাহে লাহে এনে একটা অবস্থা হব বিজেপি পার্টি থাকবে অগব পার্টিটো না থাকে বলে মই ভাবো আর এটা মোর ব্যক্তিগত না থাকে বলে আপনি ভাবে হয় হয় গণ পরিষদ না থাকে বলে ভাবে বা বিজেপি গণ পরিষদ গ্রাস করেছে গণ পরিষদক গ্রাস করেছে বলে বিভিন্ন সময় বিভিন্ন জনে কয় মই আপনার মই আহিম মই একটা বিরতি লম বিরতি লৈ পুনে পুনে মই খন্দকার ডাঙরিয়া আপনার ওসরলে আহিম আর প্রত্যুত্তর লম তুরাম গগৈ ডাঙরিয়ার পৰা কিন্তু এই মুহূর্তে লব লাগিব একটা বাণিজ্যিক বিরতি বিধানসভা চলি আছে দ্বিতীয় দিন আজি বাজেট বিধানসভার বাজেট অধিবেশনের আর বাজেট দাখিল হব ফেব্রুয়ারি 12 তারিখে গতি বাজেট সন্দর্ভত রাইজর প্রত্যাশা কি আশা কি সেই আশা প্রত্যাশার বুঝ লম কিন্তু এই মুহূর্তে লব লাগিব একটা বাণিজ্যিক বিরতি শীঘ্রে ঘুরে আহিম নমস্কার প্রিয় দর্শক
দ্বিতীয় খণ্ডত উপনীত হয়েছো, সকলকে স্বাগতম জানাইছো। বিধানসভার বাজেট অধিবেশন চলি আছে, বাজেট দাখিল করব বিত্তমন্ত্রী, তার সমান্তরালকে কেবাখনো গুরুত্বপূর্ণ বিধেয়ক উত্থাপিত হব আর গৃহীত হলে আইনলৈ রূপান্তর হব। তার এখন অন্যতম হয়েছে ট্যুরিজম সম্বন্ধীয় এখন বিধেয়ক, বহুবিবাহ নিষিদ্ধ করা এখন বিধেয়ক, আর বিশেষক পরীক্ষাত নকল প্রতিরোধ করবল আর এখন বিধেয়ক, বিশেষক রিক্রুটমেন্ট এক্সামসম নকল প্রতিরোধ করবল আর এখন বিধেয়ক উত্থাপিত হয়েছিল, আর সেই অনুরূপ ধরনের এখন বিধেয়ক আজি সংসদের মজিয়া লোকসভা মজিয়ার গৃহীত হল। নকল যদি কোনোবাই করে পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল করে 10 বছর পর্যন্ত শাস্তি, আর কোনোবা প্রতিষ্ঠান যদি এনে ধরনের কামত ষড়যন্ত্রমূলকভাবে জড়িত থাকে 1 কোটি টাকা পর্যন্ত ফাইন। গতি এইবার বিধানসভাত এনেবর বিষয় স্থান পাব। মানে পুনের আমার যখন পেনেলিস্ট আছে তোলকর ওসলে যাম, মই খন্দকর ডাঙরিয়া আপনার ওসলে যাম, এটা প্রত্যুত্তর দিব বিচারিছিলে, আপনি প্রত্যুত্তর দিয়ার পিছন মানে আন বিষয় লাইম। মানে ইয়াত আলোচনা হয়েছিল যে 400 আসন পাব বিজেপিয়ে লোকসভা, মোর বোধরে মুঠেও নয়, তারমানে বিজেপির কার্যকলাপে কয় যে বিজেপি খুব হতাশ হয়েছে। মানে যদি অকমান ইন্টারফেয়ার করুন, 370 বিজেপিয়ে পাব মোদী ডাঙরিয়ার মন্তব্য, আর বাকি 30 সহযোগী দল উদাহরণস্বরূপে অসম গণ পরিষদ ইত্যাদি ইত্যাদি, এনডিএ 400 আসনের যে কল্পনা করেছে এই কল্পনা অলিক কল্পনা, আর তেওঁলোক নিজেও ভিতরে ভিতরে হতাশ নহলে আমার নীতিশ কুমারের দ্বারা পাল্টুর আমাক লয় নাকি? নীতিশ কুমারক লওয়ার কারণে বিজেপি কিমান কম্প্রোমাইজ করবলগা হয়েছে নৈতিক ডাঙরিয়া কংগ্রেসে তেতিয়াহলে কিয় নীতিশ কুমারৰ সৈতে এলায়েন্স করেছিলেন? না না, হেতু তো বেলেগ কথা, এলায়েন্স কংগ্রেসে গলে বেলেগ কথা। না না, এলায়েন্স করার পিছত যেটো বিজেপি রিয়াকশন আছিল, অমিত শাহর যেটো রিয়াকশন আছিল যে চিরদিনের কারণে বিজেপির দরজা হেরির কারণে বন্ধ, নীতিশ কুমার আচ্ছা আগর টু এলায়েন্স হয় হয় সে কইছিলে, হয় কইছিলে, কিন্তু তারপর লোবলগা হল নাকি তেওঁলোক হতাশগ্রস্ত আছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কিয় এরেস্ট করবলগা হল, অরবিন্দ কেজরিওয়ালক কিয় এরেস্ট করবলগা হল, ইডি কিয় হতকরা 95 জন বিরোধী পক্ষের ঘর তালাশি করবলগা হল, এইবিলাকে হুসায় যে বিজেপি বর্তমান হতাশগ্রস্ত হয়ে কেজরিওয়াল এটা গ্রেপ্তার হওয়া নাই, কেজরিওয়াল এটা গ্রেপ্তার হওয়ার পথ, হওয়ার পথ হয় 10 বার মান নোটিশ গলে তেওঁর তাত এনেকুৱা কথা। গতিকে এইবিলাক কারুকার্য যে ইডির দ্বারা করা হয়ে আছে, নিশ্চয়কে বিজেপি হতা যে না বিজেপির জন মানে যেটু জনমত আসছিল সেয়া নোহা হল। আর একটা কথা, রাহুল গান্ধীর যেটু ভারত জোড়ো যাত্রা বা ন্যায় যাত্রা, তার প্রতি বিজেপি শঙ্কিত হয়ে পড়েছে, শঙ্কিত হয়ে পেলাই ইডি সিবিআই এইবিলাক লগাই পেলাই বিভিন্নজনক বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে আছে, এটি সঁচা কথা। আর এই বিষয়ে যেহেতু আজির টক শো নহয় কিন্তু মাঝেতে কথাটো আহা কারণে প্রত্যুত্তর লই লম, যেহেতু মই বিষয়টো উত্থাপন করলো পুনৰ বিধানসভাৰ মজিয়া লৈ যাম, বিষয়টো যেহেতু উত্থাপন করলো বৰ ইন্টারেস্টিং এটা বিষয়। প্রধানমন্ত্রীয়ে 370 এখন বিজেপিয়ে পাব বলে ইতিমধ্যে দাবি করেছে, আর বাকি 30 মাত্র 30 সহযোগী দলসমূহে, সেই পরিসংখ্যার যদি আমি সেই একটা রেশিওরে সিট সমূহ ভাগ করো, তেতিয়া বিজেপির সহযোগী দলসমূহলৈ চাগে 0.5 বা 0.3 এই ধরনের এখন জয়ী হওয়ার একটা পরিসংখ্যা আহি পড়িব। আপনাদের নিজেই গম পালে যে প্রকাশ ডাঙরী ইয়াতে একটা কথা কলে যে আপনার জিকিব। যে আজির তারিখ আমি কৈছিল যে অসমৰ কথাই কৈছো, প্রেক্ষাপট নাজাও বাৰু যে 12 সিট আমি জিকিম, কিন্তু যোৱা এই যে আপোনাৰ এইখিনি সময় যেটো আমি দেখা পাইছো যে রাহুল গান্ধী ধৰণে যেতিয়া আহিলে, অহাৰ পিছত অসমত যেটো যাত্ৰা কৰিলে তেওঁলোকৰ যেটো তথাকথিত ভাৰত জোড়ো ন্যায় যাত্ৰা, এটা তেওঁলোকে যিখিনি তেওঁ পৰিয়ালটোৱে যিখিনি অন্যায় কৰিলে এতিয়া ভাৰতবৰ্ষ তেওঁলোকে তেওঁ পৰিয়ালটোৰ কাৰণে ন্যায় বিচাৰি আহিছে। এতিয়া প্ৰথম কথা হৈছে কি, দেখা পালে যে ৰাইজক সঁহাৰি কেনেকুৱা, আপুনি যদি মাজুলীত যায় আপুনি দেখা পালে একেবাৰে উজনিৰ পৰা যদি মধ্য অসম চাই, য'ত আপোনাক মই এটা সৰু কথাই কওঁ দেই, সৰু কথাই কওঁ, এতিয়া ৰাহুল গান্ধীৰ কথা ক'লে অকণ দাংখাই আহিব বাৰু বেলেগ কথা, কিন্তু কথা হৈছে কি যে যে 22 জানুৱাৰী দিনাখন অযোধ্যাত ৰাম মন্দিৰ প্ৰতিষ্ঠা কৰি আছে, রাহুল গান্ধী তেওঁলোকে নগাঁও ফুটপাথত বহি আছে, আর পরিবেশটা চাব দেই, তারমানে কেনেকুৱা ধরনের পরিবেশ আজি তাত মানুহ কিমান আছে, মই নিজে কৈছো 50টা মানুহ তাক কমি লাভ, 50 জন মানুহ লৈ বহি আছে, এই ধরনের পরিবেশ রাহুল গান্ধীয়ে ইয়াত যে যাত্রা কৰিলে সম্পূর্ণ বিফল যাত্রা করলে। আর আপনার একটা কথা মই আপনার সম্পূর্ণ নিশ্চিত রাখো, ভারত পার্শ্বর সকলো মানুহে জানে কংগ্রেসের মানুহকেইটা বাদ দি কব লাগে, কারণ কৈ থাকে যে এবার সরকার কার আহিব, মোদী ডাঙরিয়া তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হব, আর 370 সিট যদি কথা কয়ে আছে, 370 আমি তো ভাবো যে বেশি পাব, কিন্তু আপনি দেখব যে এক
অভিলেখ স্থাপন কৰি পলাই সরকার গঠন কৰিব অর্থাৎ পৰিবেক্ত ইতিমধ্যে গঠন হৈছে পত্র তুলো মঠা আপুনি তিনি তিনি সময় মই কমলাখতে প্রকাশ কমলাখতে প্রকাশ পত্র তুলো আপোনাৰ দল আপোনাৰ দল 1 মিনিট থাকে ন্যায় যাত্রা যদি বিফলে হৈছে তেনলে জামুগুৰি গটি গুৱাহাটীত কি অত্যাচার কৰিব লাগা প্ৰথম কথা মই সেইটো প্ৰশ্ন আপোনাক কৈছো জামুগুৰিতে যোন এমএলএ আছে তাতে প্লে কার্ড দেখাই তাতে কি অবস্থা জামুগুৰি যোন তেনলে এমএলএ আছে তে বেলেগ কথা আমি নকওঁ কিন্তু সফল হৈছে লোৱাৰ আসনত কিছু সফল হৈছে লোৱা নামনি কমলেখতে প্ৰগ্ৰেছ হয় শর্মা ডাঙৰীয়া যিটো কলে সফল বিফলৰ কথা নহয় কথাটো হৈছে কি যে মোদী ডাঙৰীয়াই আমাৰ ইণ্ডিয়া আৰু নিউজিলেণ্ডৰ কিবা ৱৰ্ল্ড কাপ হৈছিল খেল ইলেকশ্যনটো খেল এইটোৱে খেল হয় তেতিয়াতো ইণ্ডিয়া জিকিব বুলি প্ৰত্যেকে কৈছিল ইণ্ডিয়া 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 জিকিব তারপরে ইন্ডিয়া হারিছে সেইদিন আপনার কাবার জন্মদিনও আসলে কাবার আজ জন্মদিন হারাটো হারাটো আমি বিচার না হারাটো আমি বিচার না আসিল খেল যেতিয়া হব তেতিয়া গম পোৱা যাব আৰু এতিয়া আমি দাবী কৰিব পাৰি ইণ্ডিয়া জিকিব কিন্তু হয়তো বা যেতিয়া খেল হব তেতিয়া ইণ্ডিয়া হারি গৈছে আৰু এইটো বেলেগ কথা তো কথাটো হৈছে দুই নম্বৰ কথাটো হৈছে আমাৰ এম এল এ চাহেবে যিটো কলে আৰু যে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই যিদিনা ৰাম মন্দিৰ অপেনিং হৈছে হয় ৰাম আমাৰ যুগপুৰুষ ৰাম আমাৰ অন্তৰত আছে ৰাম আমাৰ সভ্যতা সংস্কৃতিৰ প্ৰতীক এইটো লৈ কোনো কথা নাই এইটো লৈ কম্প্ৰমাইজ এইটো লৈ কোনো হেৰিয়া নাই কিন্তু কথাটো হৈছে কি এইদিনা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই ক'ত যাবলৈ বিচাৰিছে বটদ্ৰৱা থানলৈ যাবলৈ বিচাৰিছে মানে ইমান ভয় কিয় বটদ্ৰৱা থানলৈ যাবলৈ কিয় দিয়া নাই আপোনালোকে না মোৰ কথাটো হেক কৰিব প্লিজ লেট মি ফিনিছ এতিয়া বটদ্ৰৱা থান আমাৰ এটা পবিত্ৰ এটা জগা আৰু এইটো জগালৈ আপোনালোকে কিয় যাবলৈ দিলে তিনি নম্বৰ কথাটো হৈছে কি আপোনালোকে যদি ৰাহুল গান্ধীৰ কথাটো ক'লে এই গান্ধী পৰিয়াল আমাৰ প্ৰত্যেকৰ এটা মানে এটা হেৰি এই পৰিয়ালৰ প্ৰতি আমাৰ এটা ৰেচপেক্ট আছে এইটো কাৰণে আছে এইটো পৰিয়ালৰ দুইজন মানুহ দেশৰ কাৰণে জীৱন দিছে এইটো এইটো পৰিয়ালে দেশখন স্বাধীনতাৰ কাৰণে কিমান কিমান যুঁজিছে এই কথাখিনি আপোনালোকে অস্বীকাৰ কৰিব নেকি কিন্তু বিষয়টো হৈছে মই তুলাৰাম গগৈ ওচৰলৈ যাবই পৰা নাই তুলাৰাম গগৈ ওচৰলৈ যোৱাৰ পিছত মই ৰূপক শৰ্মা ডাঙৰীয়া আপোনাৰ ওচৰলৈ যাম তুলাৰাম গগৈ ডাঙৰীয়া আপোনাৰ মন্তব্য লওঁ কি ক'ব প্ৰতিক্ৰিয়া কি দিব তাৰপিছত মই বিজেপিৰ বিধায়কগৰাকীৰ ওচৰলৈ যাম নহয় এইটো মানে চাওক মই যদি আজি তাৰিখত কংগ্ৰেছৰ বিধায়ক হৈ ইয়াত বহি থাকিলোহেঁতেন মই কেনেকৈ বাৰু ক'ম হ'লেও মানে আমি যে হাৰিম আমাৰ অৱস্থা বেয়া মোৰ এটা প্ৰশ্ন আছে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ যিটো ন্যায় যাত্ৰাটো মানে গণতান্ত্ৰিকভাৱে তেওঁলোকে কৰিছেতো চৰকাৰে এইটো বেন কৰা নাই বেন কৰিছে নেকি কিন্তু আপোনালোকে আন্দোলন কোনো এটা যাত্ৰা যদি কয় আমি এইপিনে যাম ছেক্ৰেটেৰিয়েটত সোমাই যাম দাদা প্ৰশাসনে গুৱাহাটী বেন কৰা নাই আপোনালোকক এটা ৰোড মেপ দিছে তেনেকে যাওক না না আপোনালোকে কৈছে নহয় আমি এইপিনেহে যাম লয় নৰ্ডাৰ কথা আছে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই যিটো কথা কৈ গ'ল মোৰ ক্ষুদ্ৰ মগজে আমি তেওঁৰ লগত পলিটিকেলি কম্পেয়াৰ কৰাটো একেবাৰে অমূলক কথা উচিত নহ'ব মোৰ ক্ষুদ্ৰ মগজে 370খনতকৈ ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে বেছি আসন পাব আমি জিকিম এইটো আপুনি কনফাৰ্ম থাকক এইবাৰ আমি লোকসভাত আমাৰ অসম গণ পৰিষদৰ দলৰ আসন শূন্য নহয় এইটো আপুনি আজি আজি মনত ৰাখক অসম গণ পৰিষদ দলৰ লোকসভাত আসন শূন্য নহয় কমেও অতি কমেও এগৰাকী সাংসদ থাকিব এইকাৰণে মই ক'ব বিচাৰিছো সমষ্টি পুনৰনিৰ্ধাৰণ হোৱাৰ পিছত এইখিনি জেগাতে মোক সমষ্টিৰ ভিতৰত পৰে কথাটো হৈছে কি যে বটদ্ৰৱা থানত যাব বুলি থান যিখন আমাৰ যিখন থান পৰিচালনা সমিতি আছে তাত যেতিয়া এই কথাবোৰ যেতিয়া ওলাই আছিলে তেতিয়া মই থান পৰিচালনা সমিতিক সুধিলোঁ যে কথা বতৰাবিলাক কি
মোক তেওঁ ক'লে যে থানলৈ আহিব বুলি আমাক কোনো জনোৱা নাই। প্ৰথম কথা, না আমি জিলা আয়ুক্তৰ পৰা খবৰ পাইছোঁ, জিলা অধিকাৰৰ পৰা খবৰ পাইছোঁ, আৰক্ষী অধিকাৰৰ পৰা বা দলীয় তেওঁলোকৰ দলীয় কমে আমাক কৈছে, কোনো খবৰ নাছিল। তাৰ পিছ মুহূৰ্তত মই যেতিয়া গম পালোঁ যে তাৰ আগদিনা হ'ল শিৱামণি বৰা ডাঙৰীয়া নেখুলি এপ্ৰিলত মোক ক'ব দিয়ে, মোক তেওঁৰ এখিনি প্ৰয়োজন আছে। শিৱামণি বৰা ডাঙৰীয়া এখন চিঠি এখন দিলে যে যে ইমানটা বজাত থানলৈ ৰাহুল গান্ধী নহয় যাব দেই। লগে লগে থান পৰিচালনা সমিতিৰ যিখন তেনেকুৱা যিখন কাৰ্যনিৰ্বাহক সভাখন বহিলে সিদ্ধান্ত ল'লে যে সেইদিনাখন যিটো ৰাম মন্দিৰ প্ৰতিষ্ঠা আছে আৰু তাত বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচী আছে আৰু থানৰ বাহিৰতো ডাঙৰকৈ এল ই ডি লগাই পেলাই তাৰ যি স্থানীয় যিখিনি ভক্তপ্ৰাণ আছে তাৰ চোৱাৰ ব্যৱস্থা কৰিছে এটা পৰিৱেশ আৰু তাত তাৰমানে এই যিটো প্ৰগ্ৰামটো সেই সময়টোতহে খালি আহিব মানা কৰিছিলে যে আপুনি তিনি বজালৈকে নাখাব। তাৰপিছত তাৰ আমাৰ আপত্তি একো নাই, কাৰণ বটত্ব পৰা থান হৈছে গুৰুজনৰ জন্মস্থান, সে ভক্তি ভাৱে তাত যোৱাৰ কাৰ বাধা আছে, সকলোতে যাব পাৰে। কিন্তু কংগ্ৰেছৰ হৈছে কি আমি সেইখিনি সময়তে যাম, তাৰমানে ইছ্যুটো যদি ডাইভাৰ্ট হৈ যায় আমি এইকাৰণে কথা কওঁ, আপুনি চাওক যে ককা দেউতাকৰ পিছত আহি পেলাই ল'ৰা ছোৱালী নাতিনীয়েক আহি পেলাই বোৱাৰীয়েক এটা ক্ৰমান্বয়ৰে পৰিয়াল আৰু সেই পৰিয়ালটোৱে হৈছে দেশখনৰ ভাগ্য নিয়ন্ত্ৰতা, সেই দেশখনৰ হৈছে গোটেই ভাৰতবৰ্ষত তেওঁলোকৰ কথা মতে এইটো এইটো এটা সময় আছিলে য'ত হয়তো ৰাইজে যিটো হিষ্ট্ৰীটো মানুহ যেতিয়া গম পাই যায় যে গম পোৱাৰ লগে লগে যে এই কথা বতৰাবিলাকে যে ভাৰতবৰ্ষখন কিমান আঁতৰত লৈ গ'ল, আমাতকৈ পিছলৈ লৈ গ'ল। আজি যে দেখা পাইছে মোদীজী বুলি কোৱাৰ লগে লগে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী ভাৰতবৰ্ষত নহয় ভাৰতৰ বাহিৰত বিদেশত যিটো আদৰ যিটো সন্মান আদৰ কিন্তু আগতে ইতিহাসত কোনো এজন প্ৰধানমন্ত্ৰীয়ে পোৱাৰ সক্ষম হোৱা কিন্তু নাছিল। সক্ষম লাগিব, মই এটা বিৰতি ল'ব লাগিব, কোনো এজন প্ৰধানমন্ত্ৰী সক্ষম। বিৰতিৰ পিছতে মই খন্দকাৰ ডাঙৰীয়া আপোনাৰ ওচৰলৈ আহিম, বিশেষকৈ ৰাহুল গান্ধীৰ যি ভাৰত জোৰো ন্যায় যাত্ৰা সেই যাত্ৰা এতিয়াও চলি আছে, যাত্ৰাই কিমান প্ৰভাৱ পেলাব, ৰাহুল গান্ধীৰ কিমান ৰাজনৈতিকভাৱে লাভান্বিত হ'ব বা কংগ্ৰেছক নিৰ্বাচনী বৈতৰণী পাৰ কৰোৱাত সফল হ'বনে নহয় তাৰ কাৰণে আমি অপেক্ষা কৰিব লাগিব। তৃতীয়টো খণ্ডলৈ আহিম, তৃতীয়টো খণ্ড কিন্তু পুনৰ বিধানসভালৈ আমি ঘূৰি আহিম, খণ্ডকাৰ ডাঙৰীয়াৰ পৰা আৰম্ভ কৰিম। এটা লৈছোঁ বাণিজ্যিক বিৰতি, শীঘ্ৰে ঘূৰি আহিম। নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, বিৰতিৰ পিছত সকলোকে স্বাগতম জনাইছোঁ। শেষৰটো খণ্ডত উপনীত হৈছোঁ, দহৰ পৰা বাৰ মিনিট সময় আমাৰ আছে। অন্য এটা গুৰুত্বপূৰ্ণ উত্তৰ আজি বিভাগীয় মন্ত্ৰীৰ পৰা আহিলে, অসমৰ বা গুৱাহাটীৰ যিখন উচ্চ ন্যায়ালয় সেই উচ্চ ন্যায়ালয়খন স্থানান্তৰ হ'ব। 1948 চনৰ পৰা যি এক গুৱাহাটীৰ ঠিকনা, ঐতিহাসিক ঠিকনা, সেই ঠিকনাটো নোহোৱা হ'ব। চৰকাৰে ক'ব বিচাৰে যি স্থানত হাইকোৰ্টখন আছে সেই স্থান সৰু কম স্থান, সেই স্থানত হাইকোৰ্টখন এক্সপাণ্ড কৰিব পৰা নাযায়, হাইকোৰ্ট যাবগৈ একেবাৰে আমিনগাঁও বা উত্তৰ গুৱাহাটীৰ হাইকোৰ্ট স্থানান্তৰ কৰা হ'ব। এই সন্দৰ্ভত অধিবক্তাসকলে যি প্ৰতিবাদ কৰি সাব্যস্ত কৰিছিল সেই প্ৰতিবাদ কিন্তু চৰকাৰে নামানিলে। এই সন্দৰ্ভত মই প্ৰতিক্ৰিয়া ল'ম আৰু বিধানসভাৰ অন্যান্য যিখিনি কাৰ্যক্ৰমণিকা কালি আজি হৈ গ'ল বা কালিৰ কিখিনি কাৰ্যক্ৰম সেই সন্দৰ্ভত মন্তব্য ল'ম। মই খণ্ডকাৰ ডাঙৰী আপোনাৰ পৰা আৰম্ভ কৰিছোঁ। যিটো হাইকোৰ্টৰ ষ্টেক হোল্ডাৰ কোন, অধিবক্তা আমি চাব লাগিব, অধিবক্তা আৰু গোচৰীয় পক্ষ বা মেইন ষ্টেক হোল্ডাৰ হৈছে আপোনাৰ অধিবক্তা, কাৰণ তেওঁলোকৰ প্ৰেজেঞ্চ নাথাকিলে মানে আমাৰ কোৰ্ট নচলে। সেই ক্ষেত্ৰত অধিবক্তাসকলৰ যিটো মতামত তাৰ প্ৰতি চৰকাৰে গুৰুত্ব দিয়াটো মই আজিও বিচাৰোঁ, যে অধিবক্তাসকলে যি মানে মতামত দিছে তেওঁলোকৰ সুবিধা হোৱাকে স্থান নিৰ্ধাৰণ বা সেইখিনি ঠাইতে যদি আমি সম্প্ৰসাৰণ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে ব্যৱস্থা কৰিব লাগিছিলে। ওচৰতো অন্যান্য সম্পত্তি আছে, দেখা পোৱা গৈছে ওচৰৰ যি অন্যান্য পুৰণি ব্ৰিটিছৰ যুগৰ ঘৰসমূহ সেইবোৰ ভাঙিও বিশাল পাৰ্ক নিৰ্মাণ কৰা হৈছে উচ্চতম ন্যায়ালয়ৰ উচ্চ ন্যায়ালয়ৰ ওচৰত, গতিকে অন্য কিবা ষ্ট্ৰাকচাৰ ভাঙিও সম্প্ৰসাৰ কৰিব পৰা গ'ল হয়। একজেক্টলি মই সেইটোৱে কৈছোঁ, আমাৰ হোটেল ব্ৰহ্মপুত্ৰ আছিলে তাতে, সেই অংশটো বেলেগক হয়তো কোনোবা গোটাই দিলে, নিদি পেলাইতো আমি হাইকোৰ্টৰ কাৰণেও ব্যৱহাৰ কৰিব পাৰিলোহেঁতেন, এনেকুৱা কথা। গতিকে আমাৰ অধিবক্তাসকলৰ দাবী অত্যন্ত জেনুইন দাবী, গতিকে তেওঁলোকৰ দাবীৰ প্ৰতি চৰকাৰে সঁহাৰি জনাব বুলি মই আজিও আপোনালোকৰ এই চেনেলৰ মাধ্যমত মই নিজেও অধিবক্তাসকলৰ হৈ দাবী উত্থাপন কৰিছোঁ। হয় গগৈ ডাঙৰীয়া, আপুনি মন্তব্য দিব বিচাৰিছিলে এই সন্দৰ্ভত। হয়, এইটো এতিয়া গভৰ্ণমেণ্টৰ আজি মই প্ৰতিক্ৰিয়াটো শুনিলোঁ বিভাগীয় মন্ত্ৰীৰ, কিন্তু কথা হ'ল নাগালেণ্ড মিজোৰাম অৰুণাচলৰ স্থায়ী হাইকোৰ্ট মানে ভৱন যেতিয়া তাত নিৰ্মাণ হৈ গ'ল, ডেফিনেটলি ইয়াত অসমৰ গুৱাহাটী হাইকোৰ্টত কেছৰ বোজাটো অলপ কমিল,
আৰু ড্ৰাষ্টিকেলি আগতকৈ কেছেছ কমিছে, ক্ৰাইম চাইমবিলাক কমিছে। গভৰ্ণমেণ্টে আৰু এটা কথা আমি সকলোৱে স্বীকাৰ কৰিব লাগিব, যদিও হাইকোৰ্টখন আছে, হাইকোৰ্টৰ বিল্ডিং চিল্ডিংবিলাক বনোৱাবিলাক একমডেশ্যন তৈয়াৰ কৰা গভৰ্ণমেণ্ট সংশ্লিষ্ট ৰাজ্য চৰকাৰবিলাকৰ দায়িত্ব, গতিকে তেওঁলোকে এইটো চিন্তা কৰিছে। মোৰ এজন সাধাৰণ অধিবক্তা হিচাপে গভৰ্ণমেণ্টৰখন অসম চৰকাৰক এটা অনুৰোধ জনাব মাত্ৰ বিচাৰিম, গভৰ্ণমেণ্টে এটা সিদ্ধান্ত লৈ বেলেগত হাইকোৰ্ট বনাব পাৰিব সেইটো একেবাৰে ইলিগেল কথা একেবাৰে হ'ব নোৱাৰে। গভৰ্ণমেণ্টে আমিনগাঁৱত নালাগে, ক'ৰবাৰ ওচৰত নহয় নহয়, গভৰ্ণমেণ্টে য'তে বিচাৰে ত'তে বনাব পাৰিব, গভৰ্ণমেণ্টৰ কোনো এইটো ইলিগেল কথা নহয় দেই। এতিয়া যিটো স্থানত গুৱাহাটী হাইকোৰ্টখন আছে এইটো এটা আমাৰ স্বাভিমানৰ প্ৰতীক নিচিনা, ইমান দিন ইয়াতে আছে, আমি সকলোৱে গুৱাহাটী হাইকোৰ্টখন মানে গুৱাহাটী এটা সভাভদন বুলি আমি নিজে ভাবোঁ। গতিকে যিহেতু কেছ মামলা বহুত কমি আহিছে, ট্ৰেফিকৰ কেৱল ট্ৰেফিকৰ সমস্যাটো দোহাই দি নাগালেণ্ড, মিজোৰাম, অৰুণাচলৰ ছেপাৰেট হাইকোৰ্ট গুচি গ'ল, আগতে এইবিলাকতে আছিল। কিন্তু এতিয়া সেইকাৰণে যথেষ্ট এইটো ট্ৰেফিকৰ সাংঘাতিক ট্ৰেফিকৰ এটা সমস্যা হ'ব বুলি আজি বৰ সাংঘাতিক ধৰণে ভাবিব নোৱাৰি। গতিকে গভৰ্ণমেণ্টে ইচ্ছা কৰিলে বেলেগত বনাব পাৰিব, তাত মোৰ ক'বলগীয়া নাই, কিন্তু ইয়াতে থাকিলে আমাৰ স্বাভিমান, মোৰ মতে আমাৰ স্বাভিমানৰ মানে কথা থাকিলে ভাল হয়, ইয়াতে থকাটো মই হয় হয়, চৰকাৰী চৰকাৰৰ আপোনালোক সহযোগী দল, গতিকে আপোনালোকে থাকিলে ভাল বুলি ক'ব বিচাৰিছে। মই কমলাক্ষদেৱ প্ৰকাশিত দুটা আৰু বিষয় আমি কাৰ্যক্ৰমণিকাত দেখা পালোঁ। এটা দ্বীপৰ বিল, দ্বীপৰ বিল মুখ্যমন্ত্ৰীয়ে গম নোপোৱাকৈ অভাৰণ্য হৈ গৈছিলে পূৰ্বৰ চৰকাৰৰ সময়ত, সেই ধৰণৰ জয়ন্ত বিভাগীয় মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়া এটা অভিযোগ আছিলে, আৰু উচ্চ ন্যায়ালয়খন স্থানান্তৰ কৰাৰ সন্দৰ্ভত চৰকাৰে ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। এই দুটাৰ সন্দৰ্ভত আপোনাৰ প্ৰতিক্ৰিয়া কি, এই দুটা বিষয়ৰ সন্দৰ্ভত আপোনাৰ প্ৰতিক্ৰিয়া কি, বা অন্য আৰু যদি কিবা মন্তব্য কৰিব বিচাৰে? গভৰ্ণমেণ্টৰ সদিচ্ছাৰ এটা অভাৱ বুলি এইটো কাৰণে কৈছোঁ আপোনাক, হয় চুলৰ পৰা এখন গভৰ্ণমেণ্ট আছে, হয় চুলৰ পৰা আছে এখন গভৰ্ণমেণ্ট আছে, আজি এই কথাখিনি ওলোৱাৰ কি কথা আছে যে নাই এইটো এনেকুৱা এনেকুৱা হ'ল, এই চুলত কৰি দিব লাগিছিল কথাটো, হয় কিবা ভুল কৰিছে, ভুল কৰিলে ৰেক্টিফাই কোনে কৰিব, আপোনালোকে ৰেক্টিফাই কৰিব বিচাৰিছে, এই 24 তাৰিখে ৰেক্টিফাই কৰিব বিচাৰিছে, তাৰ মানে কথাটো হৈছে কি, ইহঁতৰ সদিচ্ছা যিটো আছিলে, যি সদিচ্ছাৰ অকণমান এটা অভাৱ এটা আছে আমি দেখা পালোঁ। কাৰণ এজন বিধায়কে প্ৰত্যেকটা বাৰ, এনেকুৱা কোনো বিধানসভা নাই যিটো বিধানসভাত এই এজন বিধায়কে এই প্ৰশ্নটো কৰা নাই, প্ৰত্যেকটা বিধানসভাত প্ৰশ্ন স্পেচিফিকেলি দ্বীপৰ বিলৰ প্ৰসংগটো। দুই নম্বৰ কথাটো হৈছে কি, আপুনি হাইকোৰ্টৰ কথাটো কোৱা হৈছে, মই ভাবোঁ যে অধিবক্তা যিখিনি আছে সিহঁতেতো হাইকোৰ্টৰ কাৰণে মেমৰ নাম দিছে বা বহুতখিনি সিহঁতৰ কথা আছে বা সিহঁতৰ গভৰ্ণমেণ্টৰ ওপৰত নিশ্চয় বহুতখিনি এপ্লিকেশ্যন দিছে বা সিহঁতৰ কথাখিনি কৈছে, কিন্তু প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, কিন্তু দেখা পালোঁ যে গভৰ্ণমেণ্টে কৰ্ণপাত কৰা নাই। হাইকোৰ্টটো খালি অধিবক্তাৰ কাৰণে নহয়, আমাৰ অসমৰ ৰাইজৰ কাৰণে। দুই নম্বৰ কথা হৈছে কি, ভাৰতবৰ্ষত একদম আপুনি চাব, মই আই এম চিয়'ৰ ভাৰতবৰ্ষৰ কোনো ষ্টেটত এনেকুৱা হাইকোৰ্ট নাই যিটো হাইকোৰ্ট একদম 10 কিলোমিটাৰ 15 কিলোমিটাৰ 20 কিলোমিটাৰ দূৰত লৈ কিনে বনাইছে, প্ৰত্যেকটা হাইকোৰ্ট একদম মজমজিয়াত হ'ব, ভিতৰত হয়। সেইটো কাৰণে অসমত কিয় হৈছে, তাৰপিছত তাৰ আঁৰত কি কথা আছে, এইটো ৰহস্যময় কথা হয়। তাৰ নিশ্চয় মই ভাবোঁ যে অধিবক্তা আৰু অসমৰ ৰাইজৰ কথাটো চিন্তা কৰি কেনে হাইকোৰ্ট যিটো আছে তাতে ভাঙি কেনে ধুনীয়াকৈ বিল্ডিং বনাওক না, বিল্ডিং ভালকৈ বিল্ডিং বনাওক না, বহুত জগা আছে, সেইটো কাৰণে অত্যাধুনিক প্ৰযুক্তিৰে ধুনীয়াকৈ বিল্ডিং বনোৱাৰ অৱকাশ আছে। মই প্ৰত্যুত্তৰ ল'ম ৰূপক শৰ্মা ডাঙৰীয়া, শাসক দলৰ বিধায়ক, হাইকোৰ্ট ঐতিহাসিক এক ঠিকনা, কিয় স্থানান্তৰ কৰা হ'ল 1948 চনৰ পৰা সেই স্থানত হাইকোৰ্ট, আৰু দ্বিতীয়তে দ্বীপৰ বিল সৌন্দৰ্যবৰ্ধক এখন নেচাৰেল বিউটি গুৱাহাটীৰ কাৰণে, বা গুৱাহাটীৰ যি 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 পৰিৱেশ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত দ্বীপৰ বিলে ভূমিকা লয়, তেনে ক্ষেত্ৰত দ্বীপৰ বিলৰ ক্ষেত্ৰত এই ধৰণৰ ঘটনা কিয়? নহয় ছাৰ, দ্বীপৰ বিলৰ কথাটো আমি সকলোৱে বিচাৰোঁ যে দ্বীপৰ বিলখন উন্নতি হওক, বা দ্বীপৰ বিলৰ যিটো এটা সৌন্দৰ্য, সেই সৌন্দৰ্য আমি সকলোৱে দেখা পাইছোঁ, আৰু আমি তাত এটা সুন্দৰ যদি পৰিৱেশ হয়, তাত যদি কালি বোলে নাও চলাচল হয়, বা তাত যদি এটা এটা মানে তাত এটা আমাৰ টুৰিষ্টৰ কাৰণে আকৰ্ষণৰ তাত এটা কেন্দ্ৰবিন্দু হয়। আৰু এই বিষয়টো লৈ পেলাই ইতিমধ্যে আমাৰ বিধায়ক কমলে কৈছে যে প্ৰতি বাৰতে স্থানীয় বিধায়ক ৰমেন কলিতা ডাঙৰীয়াই এই বিষয়ে উত্থাপন কৰি আহিছে। আজি বিভাগীয় মন্ত্ৰী ডাঙৰীয়াই এটা উত্তৰ দিলে, উত্তৰটো স্পষ্ট কথা কৈছে যে আমাৰ কাৰণে পইচা মজুত আছে, এতিয়াও আমি খৰচ কৰিব পৰা অৱস্থা আছোঁ, কিন্তু ফৰেষ্টৰ যিটো এটা বাধা নিষেধ যিটো আমাৰ বন বিভাগৰ ফালৰ পৰা, তাৰ কাৰণে কাম কৰিব পৰা নাই, তেওঁলোকৰ বহুখিনি নিয়ম কানুন থাকে, নিয়ম নীতি বহুখিনি আছে, যাৰ কাৰণে আমি কাম কৰিব পৰা নাই। আৰু কি কি ধৰণৰ বাধা আছে
আজি তেওঁ সেই বিষয়ে আজি কথাটো প্ৰতিবাৰতে ফৰেষ্টৰ কথাটো আমি আগতেও শুনিছোঁ কিন্তু তাৰ বিষয়টো হৈছে কি যে আমি যে পুনৰবাৰ কৈছোঁ যে এই দ্বীপৰ বিলখনৰ যিটো উন্নয়নটো আমি সকলোৱে বিচাৰোঁ আমি আশা কৰোঁ যে যিখিনি বাধা নিষেধ আছে সেইখিনি যদি সোনকালে শেষ হৈ যায় তাৰ কাৰণে প্ৰচেষ্টাটো নোলোৱা নহয় মই পুনৰবাৰ কৈছোঁ যে যে ফৰেষ্টৰ যিখিনি তেওঁলোকৰ আইন আছে সেইখিনি বহুত কঠোৰ য'ত নি পেলাই তাত নেকি কিছুমান কাম কৰিম বুলি কৰিব নোৱাৰে কিন্তু সেই 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 ফৰেষ্টৰ যদি ফৰেষ্ট হিচাপে যদি ঘোষণা কৰা হৈছে সেই ঘোষণাৰ পৰা মুক্ত দ্বীপবিলাক চৰকাৰখনে কৰিব পাৰোঁ চমুকৈ হাইকোৰ্ট যেতিয়া চিটি এখন যেতিয়া এক্সপানশ্যন হয় আৰু কিছুমান ঠাই যেতিয়া জেগাটো যেতিয়া বহল কৰিবলগীয়া হয় কিছুমান সিদ্ধান্ত চৰকাৰে ল'বই লাগিব ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত ইতিমধ্যে যিখন দলং ইতিমধ্যে নিৰ্মাণ কৰিব ওলাইছে মই নাভাবোঁ যে যিখন হাইকোৰ্ট য'ত হ'ব যে বহুত সময় লাগিব বা বেছি সময় লাগিব গতিকে এতিয়া কথাটো হৈছে কি যে কিছুমান ক্ষেত্ৰত চব পুৰণা এটা ঐতিহ্য আছে ৰাখিব পাৰিলে গণেশগুৰিৰ পৰা অধিবক্তা এজনে আৰ্গুমেণ্ট কৰিবলৈ ন বজাত বা 9:30 বজাত সেই স্থান পাবগৈ পাৰিব বুলি হয়নে এইটো হৈছে কি যেতিয়া যেতিয়া আজি এটা অভ্যাস হৈ আছে কাইলৈ পৰিলে যেতিয়া দেখিব এটা সেই পৰিৱেশটো আহি যাব কিন্তু সিদ্ধান্ত এটা লৈছে যিটো সিদ্ধান্ত হয়তো তাত কিছুমান কাম এতিয়া চৰকাৰে কৰাৰ সিদ্ধান্ত লৈছে মই ভাবোঁ যে লাহে 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 এইটো এটা মই প্ৰেক্টিছত পৰিণত হৈ যাব আৰু মই পুনৰ ভাবোঁ যে যিধৰণে ব্ৰিজ এতিয়া মানে নিৰ্মাণ কৰিব ওলাইছে খুব কম দিনৰ ভিতৰত এতিয়া অপেনিং হ'ব দূৰত্বটো কমি যাব আৰু সেইটো এটা ডাঙৰ যদিহে মেট্ৰ' নিৰ্মাণ হ'ল হয় তেতিয়া হাইকোৰ্ট এখন সেই সিমান দূৰত্বত থকাটো যুক্তিসংগত আছিল মেট্ৰ'ৰ যোগেদি গুচৰীয় পক্ষ বা কোৰ্টৰ লগত যিসকল জড়িত তেওঁলোক যাব পাৰে মোৰ হাতত আৰু কিছু সময় আছে মই সংক্ষেপতে সকলোৰে পৰা বাজেটক লৈ তেওঁলোকৰ এক্সপেক্টেশ্যন কি মই সংক্ষেপত সকলোৰে পৰা 1 মিনিটত লৈ অনুষ্ঠান সামৰিম আৰম্ভ কৰিছোঁ কমলাখতি প্ৰকাশ ডাঙৰ আপোনাৰ পৰা অসম বাজেটক লৈ আপুনি কি আপোনাৰ প্ৰত্যাশা কি বা কি আশা কৰে প্ৰত্যাশা ৰাজ্যপালৰ বক্তব্যত আমি আল্টিমেটলি গভৰ্ণমেণ্টৰ গুণগানে দেখা পাৰোঁ আল্টিমেটলি বাজেটৰ কথাখিনি আমি নাপাওঁ কিন্তু কথাটো হৈছে কি আমি এটাই বস্তু বিচাৰিছোঁ যে বাজেটত অসমৰ ৰাইজৰ কাৰণে বাজেটটো হ'ব লাগে এইটো কৈ যে অসমৰ ৰাইজৰ ডেভেলপমেণ্ট অসমৰ ৰাইজৰ ডেভেলপমেণ্ট হোৱা নাই এই যে জলমিত্ৰ কওক এই যে আপোনাৰ হেল্পাৰ কুকাৰ অংগনৱাড়ী ৱৰ্কাৰ আপোনালোকে প্ৰমিচিয়েলাইজেশ্যন অফ টিচাৰ এই যিখিনি কাম আছে পেণ্ডিং যিখিনি কাম আছে সেইখিনি কৰক ইণ্ডাষ্ট্ৰি আমাৰ পাঁচগাম পেপাৰ মিল নগাঁও পেপাৰ মিল এইখিনি তেওঁ নগাঁৱৰ হয় তেওঁ জানে বস্তুটো এই ঋণক লৈ কিনে বাজেটত এই কথাখিনি যাতে উত্থাপিত আমি বিৰোধী দল এম এল এ ভাই আমাৰ কথাটো নৌনে আপুনি ৰুলিং পাৰ্টিৰ এম এল এ হয় আপুনি আপোনাৰ চিফ মিনিষ্টাৰক ক'ব এই কথাখিনি যাতে বাজেটত যাতে নগাঁও পেপাৰ মিল আৰু ৰিভাইভ হ'ব নোৱাৰে খন্দকাৰ ডাঙৰীয়া বাজেটক লৈ আপোনাৰ কি আশা আমি যিটো ইংগিত পাই আছোঁ এইখন চৰকাৰৰ কাৰ্যকালৰ যিখিনি কথা তেওঁলোকেতো নিৰ্বাচনমুখী বাজেট কৰিব ৰাজ্যখনৰ সামগ্ৰিক উন্নয়নৰ কাৰণে নকৰি পেলাই ভোট কেনেকৈ পোৱা যায় কিবা বিশেষ সৃষ্টি কৰি পেলাই ইণ্ডিভিজুৱেল বেনিফিচিয়াৰী ব্যক্তিগত হিতাধিকাৰী সৃষ্টিৰ ওপৰত জোৰ তেওঁলোকে দিবই ঋণ লৈ আছে কেপিটেল এক্সপেণ্ডিচাৰ মাত্ৰ 7% বুলি আপুনিয়ে ক'লে গতিকে ঋণ লৈ পেলাই কেপিটেল এক্সপেণ্ডিচাৰ 7% কৰা চৰকাৰৰ পৰা আৰু কি আশা কৰিব পাৰি তেওঁলোকে কিবা এটা আঁচনি ঘোষণা কৰিব য'ত ভোট পাব সেইটোৱে প্ৰকৃত উন্নয়নৰ পৰা তেওঁলোকে আঁচনি ঘোষণা কৰিব মই তুলাৰাম গগৈ ডাঙৰীয়া শেষৰটো মন্তব্য বাজেটক লৈ আপোনাৰ কি আশা কি বাজেটক লৈ মাননীয় 3জন বিধায়ক আছে তেওঁলোকে ক'ব মই গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ মই প্ৰিমাইচেছৰ বিষয়ে আকৌ এটা সংযোগ কৰিব বিচাৰিছোঁ ভাৰত চৰকাৰৰ এটা আঁচনি আছে জুডিচিয়েল পাৰ্ক বনোৱা প্ৰত্যেক ৰাজ্যতে সকলো কোৰ্ট তাতে থাকিব হাইকোৰ্ট থাকিব এফালে চব ট্ৰাইব্যুনেলবিলাক থাকিব চি জি এম কোৰ্ট থাকিব ছেচন কোৰ্ট থাকিব ন্যায়িক চহৰ বুলি ন্যায়িক চহৰ বুলি যিটো জুডিচিয়েল পাৰ্ক সেইটো আঁচনি এটাই নিতান্ত আদৰণীয় কথা সেইটো সেইটোত মই কোনো কথা মানে মই মানে হেৰি কৰিবলৈ নাযাওঁ কিন্তু মোৰ মানে এটা ৰিকুৱেষ্ট আমাৰ সকলো অধিবক্তাই যিহেতু কৈছে যে যদি পাৰে গভৰ্ণমেণ্টে এইটো পুনৰ বিবেচনা এটা কৰিব লাগে ইয়াতো যদি স্পেচ উলিয়াই মেলি কাৰণ ব্ৰহ্মপুত্ৰ অশোকা হোটেলখনত ডাঙৰ ডাঙৰ বিল্ডিং বনাই আছে এনেকৈ কৰি পেলাই যদি গোটেই হাইকোৰ্টখিনি ইয়াতে যদি জুডিচিয়েল পাৰ্কটো অলপ যদি আমাৰ অধিবক্তাসকলে বিচৰা ধৰণে গভৰ্ণমেণ্টে এটা যদি সদিচ্ছা প্ৰকাশ কৰি আলোচনা কৰে মই ভাবোঁ নিতান্ত সমাধানৰ উত্তৰ ওলাব পুনৰ কওঁ গভৰ্ণমেণ্টে এই আঁচনিটো ৰূপায়ণ কৰিবলৈ যোৱাটো একেবাৰে কিন্তু ইলিগেল কথা নহয় অপৰাধ নহয় গভৰ্ণমেণ্টে পাৰে কাৰণ ইয়াৰ আগতো মানে পি ডব্লিউ ডি আছাম পি ডব্লিউ ডিয়ে এইবিলাক বিল্ডিং চিল্ডিং বনাইছে নাই নাই আপুনি স্পষ্টকৈ কোৱা নাই সেই আমিন গাঁৱলৈ গ'লে আপুনি ভাল পাব নি ইয়াত থকাটো বিচাৰে নহয় চাওক মই গভৰ্ণমেণ্টে আশা কৰোঁ গভৰ্ণমেণ্টে এইটো পুনৰ বিবেচনা কৰিব ঐতিহাসিক বাজেট দিয়ে
আমি আশা করছি এখন অতিরিক্ত বাজেট হবো, যখন বাজেটে আমার মানে প্রতিটি বিভাগ, শিক্ষা কোক, স্বাস্থ্য কোক, কৃষি, লোক নির্মাণ, পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন, জলসম্পদ, প্রতিটি বিভাগ চুই যাওয়াকে আর বিশেষভাবে আজি মহিলার কারণে, যুবক কারণে, দরিদ্রর কারণে, দিব্যাঙ্গ সকলের কারণে আজি আমার প্রতিটি শ্রেণীর বিদ্যুৎ যাতে চুই যাব পারে এখন সুন্দর বাজেট আমি পাম। যে ধরনের কমলা কাস্ত দেবপ্রকাশে কইছে অসমৰ কারণে, এখন অসমৰ কারণে হবো, পশ্চিমবঙ্গের কারণে বাজেট নহয়, বনোয়ার নিচিনাকে এইবার আমি এখন সুন্দর বাজেট পাম। আর যখন বাজেটক লো পেলে অকল আমি নহয় বিরোধী দলেও গৌরব করব পারিব, বিরোধী দলেও গৌরব করব পারিব, সেইখান বাজেটের পর বিরোধী দলেও গৌরব করব পারিব। বাজেট 12 তারিখে বাজেট দাখিল হব, ইতিমধ্যে অজন্তা নিয়োগ বিত্তমন্ত্রীগুলিয়ে রিয়েলিস্টিক বাজেট হব বলে তেও কৈছে আর সমাজের প্রতিটি বর্গক স্পর্শ করব। কিন্তু নির্বাচন যেহেতু আছে, শর্মাদাগরের নির্বাচনমুখী বাজেট বলেও কিন্তু ইতিমধ্যে অভিযোগ উত্থাপন হয়েছে, নির্বাচনমুখী বাজেট, গতি ফুলজারি থাকবে। সব একটা কথা আপনি আপনার জানাব বিচার যে বাজেটত যে বস্তু আমি যাবার, আমি যাওয়াখি বাজেট দেখা পাইছো, কারণ মানে এবার দ্বিতীয়বার কারণে মানে বিধায়ক হয়েছো, প্রতি বছরে বাজেট দেখা পাইছো। গতি বাজেটের যেধরনের একেবারে যেধরনের বাজেটের উপস্থাপন করার ধরনের কাম হয়েছে আমি তো দেখা পাইছো, গতি সেইটকে যেটা ফুল যায় বলে কয় নির্বাচনের প্রাক্ষণত বাজেটখন আমাদের নির্বাচন আমার কারণে সদায় নির্বাচন, এইবার কেবল নির্বাচনের কারণে বাজেট হব এই কথা নয় যে অসমের রাইজের হিতর কারণে হব। আর মই গৌরব দিন ধরনে যুবক যুবতী হোক, মহিলা হোক, দরিদ্র, কৃষক, আজি কৃষকক আজি বিশেষকে এই যেগুলো ইন্ডিভিজুয়াল বেনিফিট বাদ দি কেনে এই যেখানে আপনার জলমিত্র এইবিলা এইবিলা যাতে অন্তর্ভুক্ত থাকে আপনার ইন্ডিভিজুয়াল বেনিফিট মানে দুখিয়া মহিলা এগারিয়ে অরুণোদয় পাওয়া ইমান কে বেয়া পায়, খাদ্য সুরক্ষা আইন কংগ্রেস দলে করেছিল, অবকাশ আছে সেই সন্দর্ভত আলোচনা আগবাই লো যাবলে, কিন্তু মূল সময় সমাপ্ত হয়েছে। বাজেট অধিবেশনত বিত্তমন্ত্রীগুলিয়ে বাজেট দাখিল করব আর কিছুদিনের পিছত বাজেটক রাইজর আশা প্রত্যাশা আছে, এই সন্দর্ভত অনাগত সময়সমূহ আলোচনা করে। মূর সুত্রে আজি সংযুক্ত হওয়ার কারণে তুলরাম গগৈ, রূপক শর্মা, কমলাক্ষ দেবপুরকেশ্বর, আব্দুল বাতেন খন্দকার, চারিগুলিকে ধন্যবাদ জ্ঞাপন করছো। প্রিয় দর্শক, শুভরাত্রি।